থানা থেকে 50 মিটার লাগোয়া সিপিএম এর এক্স চেয়ারম্যান রাজশেখর মুখার্জির বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে জামুরিয়ার 1 নম্বর ওয়ার্ডের বোরিং ডাঙ্গা রায়পাড়ায়। চেয়ারম্যান রাজশেখর মুখার্জির বাবা 12 দিন আগেই মারা গিয়েছেন। তার কাজ স্বার্থে পৌত্রিক বাড়ি বাঁকুড়ায় গিয়েছিলেন তিনি। যাওয়ার আগে গ্রামের সুভাষ অধিকারী নামে এক ব্যক্তিকে বাড়ির চাবি দিয়ে যান রাত্রে শোবার জন্য। গত পরশু রাতে সুভাষবাবুর স্ত্রী শারীরিক অসুস্থ থাকায় তিনি নিজের বাড়িতেই ছিলেন। গতকাল রাজশেখরের বাড়িতে শুতে গিয়ে দেখেন বাড়ির তালা ভাঙা, দুটি আলমারিও ভাঙা পড়ে আছে, জিনিসপত্র ওলট পালট হয়ে পড়ে আছে। তারপরেই তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।